ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠালগ্ন থেকে স্থানীয় ব্যবসায়ীদের উন্নয়নে ও বাংলাদেশের সাথে ব্রিটেনের বিনিয়োগকারীদের সেতুবন্ধনের লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করে চলছে। 2011 সালের ন্যায় 11টি কোম্পানির 12 জন বিদেশি ইনভেস্টার সহ সংগঠনের 25 জনের গ্রুপ নিয়ে 2015 সালের 26শে জানুয়ারি বাংলাদেশে সফরে যাচ্ছেন ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স নেতৃবৃন্দ। কার্ডিফের ঐতিহ্যবাহী ওয়েলস অ্যাসেম্বলিতে গতকাল দ্বিতীয় ট্রেড মিশনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেম্বারের প্রেসিডেন্ট দিলাওয়ার হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল মাহবুব নূরের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার হিজ এক্সেলেন্সি মোহাম্মদ মিজারুল কায়েস। অনুষ্ঠানে হাইকমিশনের কমার্শিয়াল কনসুলার শরীফা খান, ওয়েলস গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল ট্রেডের মাইক হাইডেন ও চেম্বারের ডাইরেক্টর আব্দুল আলিম বক্তব্য রাখেন। হিজ এক্সেলেন্সি তার বক্তব্যে বাংলাদেশের সম্ভাবনাময় বিনিয়োগের নানা চিত্র তুলে ধরা ও ওয়েলস চেম্বার অফ কমার্সের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা সহ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। এদিকে হাইকমিশনারের সম্মানে রাতে স্থানীয় রেস্টুরেন্টে এক ডিনার পার্টির আয়োজন করা হয়। এতে ফেডারেশন অফ এশিয়ান ক্যাটারাস নেতৃবৃন্দ, চেম্বারের সদস্যবৃন্দ ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। কার্ডিফ থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।